ঝিনাইদহের কোটচাঁদপুরের সবদারপুর রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশেপাশে ছড়িয়ে পড়ে। রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনার পর খুলনার সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। কোটচাঁদপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার কিছুক্ষণ পর থেকেই সেখানে উদ্ধার ও লাইন মেরামত কাজ শুরু হয়। এখনও ওই রেল লাইন চালু করা সম্ভব হয়নি। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ভাওয়ায়া সম্রাট আব্বাস উদ্দিনের 119তম জন্মোৎসব। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এই উৎসব হচ্ছে। আব্বাস উদ্দিনের ভাওয়ায়া সুরে উঠে এসেছে অতি সাধারণ গ্রাম বাংলার মানুষের জীবন আর সংস্কৃতির কথা। বিশেষ করে উত্তরের জনপদে প্রাণের সঙ্গীত হয়ে ওঠে তার গান। ভাটিয়ালি, মারফতি, পল্লীগীতি, জারি সারি, মুর্শিদি ও পালা গানও রয়েছে আব্বাস উদ্দিনের। এছাড়া তিনি এদেশে প্রথম বাংলা গজল গান। 1901 সালে 27 অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহারের বলরামপুর গ্রামে জন্মেছিলেন আব্বাস উদ্দিন। মারা যান 1959 সালে 30 ডিসেম্বর। এবার জানাবো শেয়ার বাজারে খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 52টি কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 35টি কোম্পানির সভায় সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বাকি কোম্পানিগুলোর সভায় চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। রেনেটা লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 140% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 130% নগদ ও 10% বোনাস লভ্যাংশ। কোম্পানি পরিচালনা পর্ষদ সভায় 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 46.62 টাকা। আগের বছর ইপিএস ছিল 43.16 টাকা। সম্পদ মূল্য হয়েছে 243.14 টাকা, যা আগের বছর ছিল 206.40 টাকা। আগামী 19 ডিসেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। বারাকা পাওয়ার লিমিটেড নতুন করে 5 জন পরিচালক যুক্ত করে সম্মিলিতভাবে 30% শেয়ার সাধারণ সংক্রান্ত বিএসির নির্দেশনা প্রতিপালন করেছে। গত 30 জুন 2019 থেকে 30 সেপ্টেম্বর 2020 পর্যন্ত ডিএসির ওয়েবসাইটের হিসাব অনুযায়ী কোম্পানিটিতে পরিচালকদের সম্মিলিতভাবে 18.1% শেয়ার ছিল। নতুন 5 জন পরিচালক যুক্ত হয় সম্মিলিতভাবে কোম্পানিটির পরিচালকদের শেয়ার 30% পূর্ণ হয়েছে। বর্তমানে বারাকা পাওয়ারের পরিচালকদের সম্মিলিতভাবে 31.3% শেয়ার রয়েছে। এ ক্যাটাগরি এই কোম্পানিটি 2011 পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। 2019 সালে কোম্পানিটির শেয়ার হোল্ডারদের 10% নগদ লভ্যাংশ দিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।